সয়দিনেও আসেনি একদিনের সমান প্রবাসী আয় গত উনিশ থেকে চব্বিশে জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ ডলার অথচ মাসের প্রথম আঠারো দিনে এসেছিল প্রতিদিন গড়ে সাত কোটি নব্বই লাখ ডলার দেশের অন্যতম গণমাধ্যম প্রথমালোর একটি প্রতিবেদনে বলা হয় মাসের প্রথম এক একদিনের যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল সর্বশেষ গত ছয় দিনে এসেছে তার সমপরিমাণ পরিমাণ যা কেন্দ্রীয় ব্যাঙ্গের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল যা নিয়ন্ত্রণে উনিশ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ ছিল এমনকি দেশে ইন্টারনেট সেবাও বন্ধ ছিল ফলে দিন সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের আর্থিক লেনদেন বিচ্ছিন্ন ছিল যার জন্য প্রবাসী আয় আসা সম্ভব হয়নি এ সময়ে যারা প্রবাসী আয় পাঠিয়েছেন তা গত বুধবার থেকে বৃহস্পতিবারের দেশে চলে আসার কথা যদি তাও না আসে তবে আগামী রবিবার বা সোমবারে আসবে বলেও আশা করা হচ্ছে তবে যদি আগামী দুই দিনেও না আসে তাহলে দেশে প্রবাসী আয়ে একটি ধাক্কা লাগবে যা অর্থনীতিকে আরও চাপে ফেলে দেবে ফোর